বাত্যা মোহরে ওড়িশা বঙ্গোপসাগরের বাত্যা সৃষ্টি হলে সবুবেলে ওড়িশা প্রতি রয়েছে বিপদ। 1891 মসিহারু আজি পর্যন্ত ওড়িশা প্রভাবিত হয়ে সারিলাণি 103 থর। তবে কোন রয়েছে এর কারণ আসন্তু জানিবা সাইন্টিফিক রিজন এর কোন রয়েছে। তবে ভিডিও দেখিবা পূর্বরু প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করন্তু আর পাখরে আসুথিবা বেল আইকনটিকে বজাই দিয়ন্তু সব আপডেট এবং ইনফরমেশন প্রথমে জানিবা পাই। বাত্যা মোহরে ওড়িশা প্রতিবর্ষ বাত্যা আসিবার লাগিলাণি। প্রতিবর্ষ কোন প্রতিবর্ষকু দুই থরু তিনি থর বাত্যা আসিলাণি। গবেষণারু জনা পড়িছি ভারতর 96টি জিলা বাত্যা প্রবণ অটে। পূর্ব উপকূল আন্ধ্র ওড়িশা তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ এবং পশ্চিম উপকূলরে গুজরাট বাত্যা প্রবণ রাজ্য। এহা মধ্যে গঞ্জাম পুরী জগৎসিংহপুর কেন্দ্রাপড়া বালেশ্বর ভদ্রক ও আন্ধ্রর মছলিপট্টনম আদি বাত্যা দৃষ্টিরু অতি সংবেদনশীল জিলা ভাবে গণা যাউছি। 1900 রু 2000 মসিহা অনুধ্যানরু জনা পড়িছি এপ্রিল মে জুন অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসুছি বাত্যা। নভেম্বর ও মে মাসরে বাত্যা সংখ্যা অধিক। 1891 রু 2019 মধ্যে সৃষ্টি হয়েছি 309টি বাত্যা ও পূর্ব উপকূলরে মাড় হয়েছি। পশ্চিম উপকূলের বাত্যা সংখ্যা থিলা 48। তবে 1891 রু 2019 ভিতরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বাত্যা মধ্যরু ওড়িশা 103 থর প্রভাবিত হয়েছি। বিশেষ করে বালেশ্বর অবিভক্ত কটক জেলায় 32 থর স্থলভাগ ছুঁইথিবা বেড়ে পুরী 19 থর গঞ্জাম জেলা 15 থর প্রভাবিত হয়েছি। 1977 র মহাবাত্যা সবুঠারু বিনাশকারী বাত্যা থিলা। আন্ধ্রে প্রায় 50,000 লোকঙ্ক মৃত্যু হয়েছিলা। এর 22 বর্ষ পরে ভারত দেখিছিল আউ এক বিনাশকারী বাত্যা। ওড়িশা মহাবাত্যার 10,000 রু অধিক লোকঙ্ক মৃত্যু হয়েছিল। মহাবাত্যা পরে মধ্যে বঙ্গোপসাগর অনেক বাত্যা আসিছে ওড়িশাকু। 14 অক্টোবর 2013 ফাইলিন যেউথিরে পবনর বেগ ছিল 115 কিলোমিটার। এরপরে 12 অক্টোবর 2014 হুড়ুহুড় যাহার পবনর বেগ ছিল 185 কিলোমিটার। 11 অক্টোবর 2018 থিলা তিতলি যাহার পবনর বেগ ছিল 165 কিলোমিটার। এবং 3 মে 2019 থিলা ফোনি যাহার পবনর বেগ ছিল 200 কিলোমিটর রু অধিক। এরপরে বর্তমান গত কিছু দিন তলে যাইছে আপনার যেমন জানিথিবে বুলবুল 8 অক্টোবর এর পবনর বেগ ছিল 120 কিলোমিটার। তবে অনুধান কলে জনা পড়ছে হারাহারি বর্ষকু গোটিয়ে বাত্যা ওড়িশাকু ছুঁচি কিন্তু এথর 2019 2-2টি বাত্যা ওড়িশা ছুঁইছি। তবে প্রায় সমান অক্ষাংশরে অছন্তি আরব ও বঙ্গোপসাগর কিন্তু বঙ্গোপসাগর অধিক উত্তপ্ত রহুছি তেণু বিষুবরেখা নিকট তথা আন্ডামান অঞ্চলরে সৃষ্টি হেউছি লঘুচাপ। বাত্যার গতি নির্ণয় পছরে বড় কারণ হেউছি পৃথিবীর ঘূর্ণন ও পবনর গতি। পৃথিবী পশ্চিমর পূর্বরু ঘুরুছি ফলে বাত্যা সিধা গতি করিবা বদলরে পূর্ব উপকূল আড়ু ঠেলি হয়ে যাচ্ছি। এই বাত্যা উত্তর পশ্চিমকু গতি কলে ওড়িশা, পশ্চিম উত্তরকু গতি কলে আন্ধ্র ও সিধা গলে তামিলনাড়ুরে মাড় হেব বাত্যা। তবে মৌসুমী সময়রে বঙ্গোপসাগরের সৃষ্টি অধিকাংশ লঘুচাপ শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম আড়ু গতি করে ওড়িশা মুহা হেউছি। প্রায়ত 75% ওড়িশা ও এবং ওড়িশা উপকূল ছুঁচি। যা জনা পড়ছে বঙ্গোপসাগর বাত্যা সৃষ্টি হলে সবুবেলে ওড়িশা প্রতি রয়েছে বিপদ। তবে মু এখানে আপনার কহিলি বৈজ্ঞানিক কারণ কোণ রয়েছে সবুবেলে ওড়িশাকু কোণ পাই বাত্যা মুহাউছি। তবে আশা করছি আপনার এর জানি যাইবে। তবে এনে কোণ রয়েছে আপনার ডাউট নিহতি আমি কমেন্ট মাধ্যমে জনাতে আগুক এমনি অপডেট জানা হলে চ্যানেলকে সবসক্রাইব নিশ্চিত করতে আর পাখে আসুক ঘণ্টে ঘণ্টি বজে দিতু। ভিডিওটি লাইক করতু কমেন্ট করতু আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি সেয়ার করি সমস্ত এনে অবগত করতু। সে পর্যন্ত মু রহিলি নমস্কার।